অনেকেই তো এটাকে নেগেটিভ হিসেবে দেখতেছে, কারণ মেয়ে মানুষ হয়ে ঘোরা চালায়, আসলে অনেক রকম প্রশ্নবিদ্ধ হন, আসলে এ ধরনের কি কি ধরনের প্রতিবন্ধকতা শিকার হয়েছেন যাবৎ? অনেকে বলে, কেউ বলে, কেউ খারাপ বলে, কেউ ভালো বলে, ভালো বলে, কেউ সুনাম বলে যে না মেয়ে মানুষ আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, দেশের একটা ঐতিহ্য তুলে ধরেছে, এটাই বিশাল ব্যাপার। আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রথম মেয়ে ঘোড়া সাওয়ারি তাসলিমা, সেই তাসলিমার বাবা, তার বাবার সঙ্গে আমরা কথা বলবো। ওই পাশে তাসলিমা যে ঘোড়ার খড় খুলতে গেছে, এখন আমরা তার বাবার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আজকে কখন আসা হয়েছে? সকাল 9টায়। আচ্ছা, তাসলিমা যে দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের বাংলাদেশের বুকে, আমার যখন ছোট মেয়ে ছিল, যখন ছোট ছিল তখন থেকে ওই মানে ঘোড়ার চর্চা করছে, মাঠে নিয়ে যাওয়া, নিয়ে আসা, খাওয়া দাওয়া, ধরে দেওয়া, গোসল করা, সব ওই করে। এক করতে করতে ওর সাহস বাড়ে যায়, ওই একা একাই মানে। আপনার আগে থেকে কি পূর্ব পরিকল্পিত ছিল নাকি এমনি হঠাৎ করে এরকম? হঠাৎ করে হয়ে গেছে। কি এমন বৈশিষ্ট্য তাসলিমার মধ্যে দেখতে পেলেন যে আসলে ও ঘোড়ার সাওয়ারি হিসেবে এত খ্যাতি অর্জন করবে? আসলে আমি এটা আগে ধারণা করিনি যে ঘোড়ার সাওয়ারি হয় এতটা ধারণা করবে আর এতটা ওই আগে যাবে। তবে আল্লাহ কৃষ্ণ বলে তার নিজস্ব চলার গতি, তার সাহসে আগে গেছে। আমরা জানি বাংলাদেশে যে সেনাবাহিনীতে যে গার্ড অফ অনার দিতে বা ঘোড়ার বিভিন্ন সাইড রয়েছে প্রত্যেকটা ডিফেন্স বাহিনীতে, এরকম একজন দক্ষ সুদক্ষ অভিজ্ঞ লোক দরকার হচ্ছে, আসলে সেভাবে সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতার সহযোগিতা আপনারা কি এখন পর্যন্ত পেয়েছেন? এখনো কোনো সহযোগিতা আমি পাইনি সরকারিভাবে, ওইভাবে কোনো সরকারিভাবে আমি পাইনি। অনেক খেলোয়াড় গেলে দেখেন যে সরকার তাদেরকে থাকা বাসা ভাড়া খাওয়া খরচ তার লেখাপড়া খরচ করে বা দেয়, কোনো আমাকে কেউ এখনো দেয়নি। তবে আপনাকে যদি কেউ একটু আগিয়ে আসে হয়তো আরো ভালো করবে এবং দেশের বিশ্ব দরবারে দেশের মুখ আরো উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। জি, কেউ যদি আমাদের মানে আগে আসে তাতে আমার আরো মেয়েতে ভালো হবে ভবিষ্যতে, তার চাকরির ব্যাপারে বাকি আগে খেলো আর এলাকা। আচ্ছা, তাসলিমার এই ঘোড়া যদি নিয়ে কোনো এলাকায় খেলাতে চায় তাহলে সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইলে যোগাযোগ। আপনার মোবাইল নাম্বারটা আবার একটু বলবেন, আমরা তাসলিমার মুখ থেকে শুনছি এবার আপনার মুখ থেকে শুনবো। বলেন। 01703439249240505। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ওবাইদুল মন্ডল। আচ্ছা, অনেকেই আসলে সারা বাংলাদেশ থেকে ইচ্ছা যে তাসলিমাকে দিয়ে আমাদের মাঠে খেলাবো, তাসলিমাকে দিয়ে, আসলে টাকা পয়সার বিষয় একটা রয়েছে, আসলে কিভাবে বা কত পেমেন্টের মধ্যে, আমরা একটু খোলসা করে জানতে চাচ্ছি, কারণ অনেক দর্শক আছে যারা আমাদেরকে আমাদের কাছে জানতে চায়, এই বিষয়ে আমরা ওইভাবে জানি না, আপনার মুখ থেকে আমরা একটু জানবো আসলে কিভাবে এই কারিকুলামটা। মেয়েকে নিয়ে যায় আর গাড়ি ভাড়া, হ্যাঁ গাড়ি ভাড়ার টাকাটা আমি পেমেন্ট নেই, এখন দেশবাসীর কাছে আপনার আসলে এই বিষয়টা নিয়ে চাওয়ার কি আছে বলেন তো? অনেক ভাইরা বলতেছে আসলে আমরা কিভাবে যোগাযোগ করবো, নাম্বারটা তো দিলাম, তারপরেও আপনার কি ঘাটতি রয়েছে যে আরেকটু কিছু হলে ভালো হবে, এরকম কি ধরনের ঘাটতি রয়েছে? হলে ঘাট ভালো হবে মানে যে আমি এই ঘোড়াটা কিনেছি, যেমন এই ঘোড়াটা বললেন যে নতুন কেনা হয়েছে, সংযোজন করা হয়েছে, এই ঘোড়াটা কিনেছি আমার 3 লক্ষ টাকা দিয়ে। 3 লক্ষ টাকা দিয়ে? আমি 1 লক্ষ টাকা, আমি আমার সংসারে তেমন সাহায্য করি ভালো না। হ্যাঁ, আমার 5 কাঠা মাটি আমার আবাদ করে খায়, মানে ওই 5 কাঠা মাটি আমি বন্ধক ছিল 70,000 টাকা, 70,000 সুমতিতে তুলেছি 30,000। এই 1 লাখ টাকা আমার ক্যাশ আর 2 লাখ টাকা আমার এটা মানে সিজি করা, ধার দেনা করেই আপনি হচ্ছে মানে বন্ধু বান্ধবদের নিয়ে দিছি। তবে আসলে এটা আমার এখনো 2 লক্ষ টাকা দেনা আছে এই ঘোড়া, এই ঘোড়ার বিষয়ে, এই ঘোড়ার বিষয়ে এখনো আমার 2 লক্ষ টাকা দেনা আছে। তবে খেলবার যায় মাঠে যায়, ঘোড়া যদি আমার নিজস্ব না থাকে অনেকে ঘোড়া দিবা চায় না, এই জন্য নিজস্ব করে কেনা, ওই জন্য আমি ওই মানে যে টাকা পয়সা হাওলাত করে নিয়ে ধার হাওলাত করে নিয়ে ঘোড়াটা কিনেছি আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ আমাকে এটা বুদ্ধি দিছে, এই জন্য আমি কিনেছি যে এই ঘোড়াটা থাকার কারণে আমার মেয়ে আর অন্য কারো ঘোড়া চাইতে হচ্ছে না, চাইতে হচ্ছে না, এই এটাই। আমরা যে তাসলিমার যে হাই উচ্চতা সেই হিসেবে তা এটা আপাতত আছে, কিন্তু আরো একটু ভালো ঘোড়া হলে আরো একটু ভালো মানাবে, এবং যখন আমরা ক্যামেরায় এটা ফোকাস করতেছি, বিভিন্ন মিডিয়া যখন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যখন
হাইলাইট করতে তখন কিন্তু আরো একটু ভালো মানাবে, কারণ এটা শুধু আমাদের বাংলাদেশের সীমাবদ্ধ নয়, বাইরের বহির্বিশ্বের লোকজনও কিন্তু ভালো মতো দেখতে চায়। আপনি এই বিষয়ে কি সহযোগিতা চান যে আপনাকে একটা ভালো ঘোড়া দিলে আপনি তো আরো একটু ভালো হবে, আরেকটু ভালো, এর থেকে আর একটু ভালো ঘোড়া নিয়ে গেলে আপনার অবাক আপ্লুত হয়ে তারা কিন্তু একটা ভালোবাসার দৃষ্টিতে তাকায়, এই বিষয়টা কিভাবে দেখেন বাবা হিসেবে? না এরা আমি ওরও ভালো ভালোভাবে তাকায় দেখে আমিও ভালো আনন্দ ভালো লাগা, তাই না? আনন্দ লাগে, আনন্দ। বাংলাদেশের যে প্রান্তে যাচ্ছেন সবাই আপনাকে দেখে চিনতেছে, একটা অন্যরকম একটা পরিস্থিতি। ঠিক আছে, তো সব মিলে শুভকামনা। আজকে আমরা জানতে পেরেছি আপনার সাথে যার প্রতিযোগিতা হবে সে ঘোড়াটা অনেক মানে তেজি ঘোড়া এবং খুব হায়ার কনফিডেন্স। আজকে আপনার তাসলিমার ঘোড়ার কনফিডেন্স কিরকম আজকে? আজকে প্রথম প্রাইজ নেওয়ার চিন্তা ভাবনা একদম হায়ার? এটা আল্লাহর কাছে আশা আশা জি, আমরা আমাদের ঘোড়া প্রতিযোগিতা সবাই তো চাই যে ফার্স্ট ভালো ছবি ফার্স্টে আসাই বুক বেঁধে আসেন, আমরা সাথে আসি, দর্শক ভাইদেরকে দেখাবো, দেশ বিদেশের প্রবাসীদের দেখাবো। ঠিক আছে, আপনার মূল্যবান সময়টুকু আমাদের কিষাণ টিভিতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।